नमस्कार बंधुरा, आमी पियाश्री सरकार रायो माटिनेर इतिहास विभागेर एकजन एडिटर। बर्तमान कोविड परिस्थितिर जोन्नो स्कूल कलेज समस्त किछुई बंध रयेछे, किन्तु तार जोन्नो छात्र छात्रीदेर पढ़ाशोना जाते थेमे ना थाके सेजोन्नो रायो माटिनेर तरफ थेके आमरा निये एसेछि अनलाइन क्लास। आज आमी द्वादश श्रेणीर इतिहासेर सप्तम अध्याय निये आलोचना करब। এই অধ্যায়ের নাম ঠান্ডা লড়াইয়ের যুগ। এই অধ্যায়ের যে অংশ নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তা হলো কোরিয়া সংকট। কোরিয়া সংকটের উদ্ভব কিভাবে হয়েছিল, কোরিয়া যুদ্ধ কিভাবে চলেছিল এবং বিশ্ব রাজনীতিতে তথা ঠান্ডা লড়াইয়ের ইতিহাসে কোরিয়া সংকট কি প্রভাব ফেলেছিল, এর পরিণাম কি হয়েছিল তা নিয়ে আজ আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নেব কোরিয়া সংকট কাকে বলে। 1910 খ্রিস্টাব্দে কোরিয়ার উপর জাপানের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান সম্পূর্ণভাবে পরাজিত হয়। এরপরই দেখা দেয় সমস্যা। অবশেষে 1945 আগস্ট মাসে কোরিয়ার উত্তরাংশ 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর সোভিয়েত রাশিয়ার কাছে এবং দক্ষিণাংশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বশ্যতা স্বীকার করে। এই যে 38 ডিগ্রি বরাবর কোরিয়ার বিভাজন এবং এই সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে কোরিয়ার ভাগাভাগি, যা ঠান্ডা লড়াইয়ের এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল, তার থেকেই উদ্ভব হয়েছিল কোরিয়া সংকটের। উত্তর কোরিয়ার বাহিনী দক্ষিণ কোরিয়া আক্রমণ করলে সরাসরি কোরিয়া যুদ্ধ বেঁধে যায় এবং তার ফলেই সৃষ্টি হয় কোরিয়া সংকট। এরকম একটি পরিস্থিতিতে কোরিয়া সংকটের আরও একটি কারণ হিসেবে আমরা বলতে পারি মাও জেদংয়ের নেতৃত্বে সাম্যবাদী চীনের উত্থান। এই উত্তপ্ত পরিবেশে অবশেষে 1947 সেপ্টেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বপ্রথম সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় এক প্রস্তাব রাখল। তাতে বলা হলো যে কোরিয়া সংক্রান্ত বিষয়টির একটি সমাধান প্রয়োজন। এই সমস্যার সমাধানের জন্য সাধারণ সভা 9 জন সদস্য নিয়ে একটি অস্থায়ী কমিশন গঠন করল। এই কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করা হলো প্রখ্যাত ভারতীয় কূটনীতিবিদ কেপিএস মেননকে। তার ওপর দায়িত্বভার দেওয়া হলো যে কোরিয়া থেকে যাতে যত তাড়াতাড়ি সম্ভব বিদেশি সেনাদের অপসারণ করা হয় এবং শান্তিপূর্ণভাবে নিরপেক্ষ এক নির্বাচনের মাধ্যমে কোরিয়াতে যেন জাতীয় সরকার গড়ে তোলা যায়। এই কমিশনের কাজই হলো কোরিয়াকে একটি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। এরপর সোভিয়েত রাশিয়া সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যদের উত্তর কোরিয়ায় ঢুকতে দেয়নি, যার ফলে নির্বাচন শুধুমাত্র দক্ষিণ কোরিয়াতেই অনুষ্ঠিত হতে পেরেছিল। 1948 10ই মে জাতিপুঞ্জের তত্ত্বাবধানে দক্ষিণ কোরিয়ায় এক নির্বাচন অনুষ্ঠিত হলো এবং 15ই আগস্ট দক্ষিণ কোরিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এক গণতান্ত্রিক সরকার গড়ে উঠল। দক্ষিণ কোরিয়ার নাম রাখা হলো প্রজাতান্ত্রিক কোরিয়া। এই সরকারের রাজধানী হলো সিওল এবং এই সরকারের প্রধান হলেন সিং ম্যান রি। অন্যদিকে 1948 সেপ্টেম্বর মাসে উত্তর কোরিয়ায় কমিউনিস্ট নেতা কিম ইল সুংয়ের নেতৃত্বে এক নির্বাচনের মাধ্যমে সোভিয়েত রাশিয়ার অনুগামী এক সরকার গড়ে তোলা হলো। উত্তর কোরিয়ার নাম রাখা হলো জনগণতান্ত্রিক কোরিয়া এবং এর রাজধানী হলো পিয়ংইয়াং। এরপর যেটি দেখা দিল সেটা হলো বিভাজনজনিত সমস্যা। উত্তর কোরিয়া ছিল শিল্পপ্রধান এক দেশ, দক্ষিণ কোরিয়া ছিল কৃষিপ্রধান। স্বভাবতই কোরিয়ার যদি সামগ্রিক উন্নতি করার দরকার হয় তাহলে
উভয় কোরিয়ার ঐক্যীকরণ ছিল জরুরি, কিন্তু কোনোভাবেই কোরিয়ার এই বিভাজন বিনষ্ট করে কোরিয়াকে ঐক্যবদ্ধ করা সম্ভব হচ্ছিল না। অবশেষে 1950 খ্রিস্টাব্দের 25 জুন উত্তর কোরিয়ার সেনাবাহিনী 38 ডিগ্রি অক্ষরেখা অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় ঢুকে পড়লে দুপক্ষের মধ্যে শুরু হয়ে যায় যুদ্ধ। সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। সম্মিলিত জাতিপুঞ্জ যে কমিশন গঠন করেছিল কোরিয়া সমস্যা সমাধানের জন্য, তারা সরাসরি উত্তর কোরিয়াকেই আক্রমণকারী বলে দায়ী করে। এরপর যুদ্ধ পুরোদমে শুরু হয়ে যায়। সম্মিলিত জাতিপুঞ্জ দক্ষিণ কোরিয়াকে সাহায্য করার জন্য সেনাবাহিনী প্রেরণ করে। সেই সেনাবাহিনীর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র স্থলবাহিনীর 60%, নৌবাহিনীর 86% এবং বিমান বাহিনীর 93% সেনা সরবরাহ করেছিল। ব্রিটেন এবং ফ্রান্স কিছুটা হলেও সৈন্যবাহিনী পাঠিয়ে সাহায্য করেছিল। তবে প্রথম দিকে জাতিপুঞ্জ বাহিনী সফল হয়নি। উত্তর কোরিয়া বাহিনী দক্ষিণ কোরিয়ার প্রায় 95% এলাকা দখল করে নিয়েছিল। বাধ্য হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে নতুন করে আবার 50,000 পদাতিক সেনা যোগান দিতে হয়। এরপর 15 সেপ্টেম্বর থেকে সম্মিলিত জাতিপুঞ্জ বাহিনী তাদের আক্রমণের গতি বাড়িয়ে 30 সেপ্টেম্বরের মধ্যে দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার কবল থেকে মুক্ত করে। আনন্দে আত্মহারা হয়ে সম্মিলিত জাতিপুঞ্জের বাহিনী 38 ডিগ্রি অক্ষরেখা অতিক্রম করে উত্তর কোরিয়ার মধ্যে ঢুকে পড়ে। দক্ষিণ কোরিয়ার সেনা ম্যাকআর্থার সমগ্র কোরিয়াকে ঐক্যবদ্ধ করে উত্তর কোরিয়া থেকে সাম্যবাদী শাসন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করতে চেয়েছিল। স্বাভাবিকভাবেই 3 সপ্তাহের মধ্যে তারা অবাধ গতিতে উত্তর কোরিয়ার মধ্যে প্রবেশ করে চীন সীমান্তে ইয়ালু নদীর তীরে পৌঁছে যায় এবং সেই অঞ্চলে গিয়ে তারা বোমা বর্ষণ শুরু করে। ম্যাকআর্থার ছিলেন কট্টর জঙ্গিবাদী। তিনি চেয়েছিলেন সাম্যবাদী শাসনকে উৎখাত করার জন্য এই যুদ্ধ যাতে চীনের ভূখণ্ড পর্যন্ত ছড়িয়ে পড়ে। কিন্তু অন্যদিকে চীনের মাও সেতুং তা বরদাস্ত করতে পারেননি। অবশেষে সোভিয়েত মদতপুষ্ট চীনের স্বেচ্ছাসেবক বাহিনীরা জাতিপুঞ্জের বাহিনীর ওপর পাল্টা আক্রমণ চালায়। উত্তর কোরিয়া থেকে জাতিপুঞ্জ বাহিনীকে তারা বিতাড়িত করে ছাড়ে। এমনকি 38 ডিগ্রি অক্ষরেখা অতিক্রম করে চীনা সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার মধ্যে ঢুকে পড়ে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল দখল করে নেয়। ম্যাকআর্থারের এই জঙ্গি নীতি মার্কিন রাজনীতিবিদরা পছন্দ করেনি। তারা শুধু যুদ্ধে জড়িয়ে পড়তে চাইছিল না। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ম্যাকআর্থারকে বরদাস্ত করে তার জায়গায় জেনারেল ম্যাথু রিজওয়েকে স্থলাভিষিক্ত করা হলো। এরপর যুদ্ধকালীন পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে এগোতে লাগল। ক্রমাগত যুদ্ধ চলার পর অবশেষে সোভিয়েত রাশিয়া উভয় পক্ষের মধ্যে এক সমঝোতা বা আপোষের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করল। তাতে ঠিক করা হলো যে দুই কোরিয়ার রাষ্ট্রসীমা হবে 38 ডিগ্রি অক্ষরেখা, অর্থাৎ এই বিভাজন স্থায়ী হয়ে গেল এবং 60 দিনের মধ্যে যুদ্ধবন্দীদের যে যার নিজের দেশে পাঠিয়ে দেওয়া হবে। ভারতের সভাপতিত্বে একটি নিরপেক্ষ কমিশন গঠন করা হয়েছিল, যার ওপরে এই বন্দী বিনিময়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। অবশেষে
আমরা এবার দেখব যে এই কোরিয়া সংকটের ফলাফল এবং গুরুত্ব কী ছিল। প্রথমে আমরা দেখব এই যুদ্ধের ফলাফল। যুদ্ধের মাধ্যমে দুই কোরিয়াকে সংযুক্ত করা যায়নি। স্বাভাবিকভাবেই সকলকে এই দুই কোরিয়ার বিভাজন মেনে নিতে হয়েছিল। অনেকে এই যুদ্ধকে নিষ্ফল যুদ্ধ বলে মনে করেন, কারণ এই যুদ্ধে প্রবল ক্ষয়ক্ষতি হয়েছিল। প্রায় 26 লক্ষ মানুষ নিহত হয়। দীর্ঘস্থায়ী এই যুদ্ধের জন্য দুই কোরিয়াই ভীষণ রকম মূল্য দিয়েছিল। 4 মিলিয়ন কোরীয় সেনা ও সাধারণ মানুষ মারা যায়। 5 মিলিয়ন মানুষ তাদের ভিটেমাটি ছাড়া হয়। যুদ্ধবিধ্বস্ত দুই দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল এবং এর ফলে পরস্পরের প্রতি এক সন্দেহ বিদ্বেষ দেখা দিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল চীনকে দুর্বল করে দিতে, কারণ চীনও ছিল সাম্যবাদে বিশ্বাসী, কিন্তু সেটি সম্ভব হয়নি। এই যুদ্ধে চীনের সামরিক দক্ষতা প্রমাণিত হয়ে যায়। সোভিয়েত রাশিয়ার সঙ্গে এই সময় চীনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে থাকে। আস্তে আস্তে এরপর ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও ছড়িয়ে পড়তে থাকে। এরপরে আমরা দেখব এই যুদ্ধের গুরুত্ব। কোরিয়া সংকটে ইতিবাচক দিক কিছু ছিল কি, বা এই যুদ্ধের পরবর্তী বিশ্ব রাজনীতি কোন দিকে এগোচ্ছিল সে বিষয়ে আমরা এবার জেনে নেব। এতদিন ঠান্ডা লড়াই চলছিল ইউরোপে, এরপর ঠান্ডা লড়াই এশিয়া মহাদেশেও ঢুকে পড়ে। চীন এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যেহেতু ভালো সম্পর্ক গড়ে উঠছিল, তাতে আতঙ্কিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিপিনস, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের সঙ্গে এক সামরিক জোট গঠন করে। এই সামরিক জোটকেই বলা হয় অ্যাঞ্জাস। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের সঙ্গেও নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর করে। ঠান্ডা লড়াইয়ের সময়কাল হল পারমাণবিক যুদ্ধ প্রতিযোগিতার সময়কাল। এই সময় পারমাণবিক শক্তি পরীক্ষা নিরীক্ষা চলছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই কিন্তু নিজেদেরকে নিয়ন্ত্রণ করেছিল, যার ফলে কোরিয়া সংকট এক সীমিত যুদ্ধের নজির গড়ে তুলতে পেরেছিল। সম্মিলিত জাতিপুঞ্জ সমস্যা সমাধান করতে এগিয়ে এসেছিল ঠিকই, তবে সম্মিলিত জাতিপুঞ্জ মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থেই কিন্তু কাজ করে চলেছিল, যার ফলে সম্মিলিত জাতিপুঞ্জের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছিল। সেই সঙ্গে চীন তার শক্তি এবং সামরিক দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে তার জায়গা পাকাপোক্ত করে নিচ্ছিল, যার ফলে চীনের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি পেতে থাকে। অবশেষে উপসংহার হিসেবে আমরা বলতে পারি যে কোরিয়া যুদ্ধ চরম ক্ষয়ক্ষতি ঘটানো ছাড়া আর কিছুই কিন্তু বিশ্ব রাজনীতিতে ছাপ ফেলতে পারেনি। জন ইয়াং, জন কেন্ট প্রমুখ ঐতিহাসিকরা বলেন যে ঠান্ডা যুদ্ধের সকল ক্ষেত্রে এবং প্রাচ্য পাশ্চাত্য সম্পর্কের অবনতি ঘটিয়েছিল কোরিয়া সংকট। প্রচুর ক্ষয়ক্ষতি এই যুদ্ধে হয়েছিল এবং কোরিয়া যুদ্ধ ঠান্ডা লড়াইয়ে এক নতুন মাত্রা যোগ করেছিল।